আমার দাদা জান আব্বা জানের মুখে বারবার শুনেছি যে তিনি কোনো বড় আলেমও ছিলেন না, হাফেজও ছিলেন না, এমনকি দুনিয়াবী শিক্ষার শিক্ষাও তার ছিল না। ওই রকম বাপের ঘরে জন্ম নেওয়া আমার বাবা হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে দাদা জান আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু খাস কিছু মেহরবানি পাইছিলেন, হযরত শাইখুল হাদিসকে গড়ে তুলতে পেরেছিলেন। এক শাইখুল হাদিস শুধু একেবারে সরাসরি তার ঔরসে জন্ম নেওয়া ছেলে মেয়ে নাতি নাতকুর তৃতীয় চতুর্থ প্রজন্ম পর্যন্ত একটা পরিবারের মধ্যে তিনি শতাধিক হাফেজে কোরআন তিনি জন্ম দিয়ে গেছেন এই জাতিকে। 30-35-40 জন এমন আলেমে দিন যারা এক একজন এক একটা মাদ্রাসার শাইখুল হাদিস হওয়ার যোগ্যতা রাখে, এবং আল্লাহ রহমতে অনেকেই ইতিমধ্যে বিভিন্ন মাদ্রাসার বুখারি এবং অন্যান্য হাদিসের দর্স দেওয়ার সুনাম তারা অর্জন করেছে, দায়িত্ব তারা পালন করছে অত্যন্ত কৃতিত্বের সাথে। বাংলাদেশে মারকাজি যে সকল দিনী এদারা, যেই সকল এদারা দিনী তালিম তাল্লুমের ক্ষেত্রে বড় ভূমিকা, আল্লাহ রহমতে তার বিভিন্ন জায়গায় হযরত শাইখুল হাদিসের নসলের আওলাদরা সেখানে কাজ করতেছে। আপনারা জানেন এই কেরানীগঞ্জেই মারকাজুদ দাওয়াতুল ইসলামিয়া, আমাদের দেশে বাংলাদেশে দিনী তাখাসসুসাতের চর্চা, গভীর দিনের এলেম চর্চা একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, অনুকরণীয় অনুসরণীয় প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া, সেখানে মুফতি আব্দুল মালেক সাহেব হলো সেখানে মূল ভোমরা। তার পাশে তার পরবর্তী যে ব্যক্তিরা সেখানে আল্লাহর রহমতে তাদের সান্নিধ্য এবং তাদের সাহচর্য থেকে গড়ে উঠেছে, আমারই ভাগিনা হযরত শাইখুল হাদিসের নাতি মাওলানা সাঈদ আহমদ সেখানে বড় খেদমত আঞ্জাম দিচ্ছে। বহু যোগ্য যোগ্য মুহাদ্দিস মুফাসসির আলেমে দ্বীন তারা তৈরি করার পিছনে নির্লজ্জ মেহনত করে যাচ্ছে। এইরকম ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে এক হযরত শাইখুল হাদিসকে আমার দাদা জান তিনি তার যতটা মেহনত যতটুক চেষ্টা সাধনা ছিল তার মাধ্যমে একজন শাইখুল হাদিসকে গড়েছেন, তিনি এই জাতিকে এত কিছু উপহার দিয়েছেন। এবং আল্লাহ রহমতে এটা দোয়ার জন্য বলতেছি, আজকে আমরা অনুভব করি যেখানেই যাই আমাদেরকে দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে কওমি মাদারসের স্বার্থে তালিম তাল্লুমের স্বার্থে সারা দেশের প্রান্তে প্রান্তে ছুটতে হচ্ছে। প্রত্যেকটা ওলামায়ে কেরাম আলেমে দ্বীন তালেবানে উলুমে নবুয়াত এবং দিনদার তৌহিদি জনতার যে আস্থা হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির আল আওলাদদের উপরে তারা যেভাবে ব্যক্ত করছে এর অনেক এর কারণে অনেক দায় দায়িত্বের অনেক বোঝা নিজের কাঁধ নিজেদের কাঁধে চেপে বসছে। গত বছর এখানে মাহফিল হয়েছিল এবং আমাদের দেশের শীর্ষ মুরব্বী তৎকালীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এখানে আগমনের কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি, তার শারীরিক অবস্থা এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার কারণে তার আসা হয়নি। আজকে দ্বিতীয় মাহফিলে তারই জানিসিন হাটহাজারি মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুহুমের অংশগ্রহণের মধ্য দিয়ে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া এই মাহফিল আজকে ব্যাপক সফলতা লাভ করেছে বলে আমরা আল্লাহর দরবারে আশা করতেছি। এবং মাহফিলে ইতিমধ্যে আল্লামা নুরুল ইসলাম মলিপুরী দামাত বারাকাতুহুম সহ আরো দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং শীর্ষ ওয়াইজিনে কেরাম দিনদার বুজুর্গানে দীন মুখলিসিন তলাবাদের এবং দিনদারদের এক ব্যাপক মজমা সকাল থেকে এই রাত্রি পর্যন্ত পর্যায়ক্রমে আসতেছেন যাচ্ছেন সবসময় মজমা একটা ভরপুর মজমা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এই সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ইহসান আর অনুগ্রহ।
এই জন্য আমি সর্বপ্রথম এই নিয়ামত প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে ইহসান আর অনুগ্রহের জন্য সর্বপ্রথম মাওলায়ে পাকের দরবারে শুকরগুজারি আদায় করছি, এবং সেই সাথে শুকরগুজারি আদায় করছি আজকে যে সকল ওলামায়ে কেরাম, বুজুরগারে দ্বীন, মাশায়েখে ইজাহ, দ্বীনদার আমাদের মুসলমান ভাইয়েরা, ওখানে মহিলাদের ছোট্ট একটু আয়োজন করা হয়েছে, সেখানে অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন, আমাদের তালেব আলেম ভাইরা উপস্থিত হয়েছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। আপনারা কষ্ট করে এখানে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার পথ চলার এই ঠিক একেবারে প্রাথমিক পর্যায়ে আপনারা যে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন, আমরা অনুপ্রাণিত উৎসাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, তোমরা যখন কোনো নিয়ামত, আল্লাহ নিয়ামত কোনো বান্দার মাধ্যমে পাবে, আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি সেই বান্দারও শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করবে, তাইলে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর দরবারে কবুল হবে। সেই হিসাবে আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমার আলোচনা বা বয়ানের কোনো বিষয় না, বয়ানের মানুষ অনেক আছে, আমি শুধু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং আমাদের এই সকল দিনী কর্মকাণ্ড, এই সব কিছুর পিছনের যে মূল শক্তি, মূল উৎস, আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক সেও আলোচনা করেছে যে আমাদের আব্বা জান হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমার আম্মা জান তিনারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তারা দ্বীনের কাজের এক ধারা, এক ঝর্ণা তিনারা চালু করে গেছেন, এখন আমাদের কাঁধে এসে সেই ঝর্ণার প্রবাহ অব্যাহত রাখার দায়িত্ব আমাদের কাঁধে অর্পিত হয়েছে। আপনাদের সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আল্লাহর রহমতের কাছে আশাবাদী যে আমরা আমাদের আব্বা জান, আম্মা জান, আমাদের পূর্ববর্তী আকাবিরিন, বুজুর্গানে দ্বীন, তাদের অর্পিত সেই দ্বীনের ঝর্ণা ধারার আমানত ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আশাবাদী হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের দ্বারা হয়তো সচল রাখবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সকলের কাছে খুব গভীরভাবে চিন্তা ফিকিরের জন্য একটা কথা আপনাদের সামনে রাখছি যে একটা পরিবার, একটা মানুষ যদি সঠিকভাবে গড়ে উঠতে পারে, একটা মানুষ যদি ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে আল্লাহর দ্বীনকে নিজের জীবনে ধারণ করতে পারে, একটা মানুষ একটা গোটা সমাজকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হতে পারে। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যদি তার পিছনের দিকে চলে যাই, আমার দাদা জান আব্বা জানের মুখে বারবার শুনেছি যে তিনি কোনো বড় আলেমও ছিলেন না, হাফেজও ছিলেন না, এমনকি দুনিয়াবী শিক্ষার শিক্ষাও তার ছিল না। ওই রকম বাপের ঘরে জন্ম নেওয়া আমার বাবা হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে দাদা জান আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু খাস কিছু মেহরবানি পাইছিলেন যে হযরত শাইখুল হাদিসকে গড়ে তুলতে পেরেছিলেন। এক শাইখুল হাদিস শুধু একেবারে সরাসরি তার ঔরসে জন্ম নেওয়া ছেলে মেয়ে নাতি নাতকুর তৃতীয় চতুর্থ প্রজন্ম পর্যন্ত একটা পরিবারের মধ্যে তিনি শতাধিক হাফেজ কোরআন তিনি জন্ম দিয়ে গেছেন এই জাতিকে, 30-35-40 জন এমন আলেমে দিন যারা এক একজন এক একটা মাদ্রাসার শাইখুল হাদিস হওয়ার যোগ্যতা রাখে, এবং আল্লাহ রহমতে অনেকেই ইতিমধ্যে বিভিন্ন মাদ্রাসার বুখারি এবং অন্যান্য হাদিসের দর্স দেওয়ার সুনাম তারা অর্জন করেছে, দায়িত্ব তারা পালন করছে অত্যন্ত কৃতিত্বের সাথে। বাংলাদেশে মারকাজি যে সকল দিনী এদারা, যেই সকল এদারা দিনী তালিম তাল্লুমের ক্ষেত্রে বড় ভূমিকা, আল্লাহ রহমতে তার বিভিন্ন জায়গায় হযরত শাইখুল হাদিসের নসলের আওলাদরা সেখানে কাজ করতেছে। আপনারা জানেন এই কেরানীগঞ্জেই মারকাজুদ দাওয়াতুল ইসলামিয়া, আমাদের দেশে বাংলাদেশে দ্বীনী তাখাসসুসাতের চর্চা, গভীর দ্বীনের এলেম চর্চা একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান,
অনুকরণীয় অনুসরণীয় প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া, সেখানে মুফতি আব্দুল মালেক সাহেব হলো সেখানের মূল ভোমরা। তার পাশে তার পরবর্তী যে ব্যক্তিরা সেখানে আল্লাহর রহমতে তাদের সান্নিধ্য এবং তাদের সাহচর্য থেকে গড়ে উঠেছে, আমারই ভাগিনা হযরত শাইখুল হাদিসের নাতি মাওলানা সাঈদ আহমদ সেখানে বড় খেদমত আঞ্জাম দিচ্ছে। বহু যোগ্য যোগ্য মুহাদ্দিস মুফাসসির আলেমে দ্বীন তারা তৈরি করার পিছনে নির্লজ্জ মেহনত করে যাচ্ছে। এইরকম ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে এক হযরত শাইখুল হাদিসকে আমার দাদা জান, তিনি তার যতটা মেহনত যতটুক চেষ্টা সাধনা ছিল তার মাধ্যমে একজন শাইখুল হাদিসকে গড়েছেন, তিনি এই জাতিকে এত কিছু উপহার দিয়েছেন। এবং আল্লাহ রহমতে এটা দোয়ার জন্য বলতেছি, আজকে আমরা অনুভব করি যেখানেই যাই আমাদেরকে দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে কওমি মাদারাসের স্বার্থে তালিম তাল্লুমের স্বার্থে সারা দেশের প্রান্তে প্রান্তে ছুটতে হচ্ছে। প্রত্যেকটা ওলামায়ে কেরাম আলেমে দ্বীন তালেবানে উলুমে নবুয়াত এবং দিনদার তৌহিদি জনতার যে আস্থা হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির আল আওলাদদের উপরে তারা যেভাবে ব্যক্ত করছে, এর অনেক এর কারণে অনেক দায় দায়িত্বের অনেক বোঝা নিজের কাঁধ নিজেদের কাঁধে চেপে বসছে। তো এই দায় দায়িত্ব এগুলা সব কিছুর পিছনের শক্তি পিছনের বুনিয়াদ হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। আমি আপনাদের কাছে এই আহ্বান জানাবো যে আমরা ছোট দুর্বল, কিন্তু আল্লাহর কুদরত কখনোই দুর্বল ছিল না এবং কখনো দুর্বল নয়। আল্লাহর কুদরত যদি আমাদের সামনে হাল থাকে, আল্লাহর রহমত যদি আমাদের সামনে হাল থাকে, আল্লাহর নুসরত যদি আমাদের সামনে হাল থাকে, আর আল্লাহর কুদরত রহমত আর নুসরত আমাদের সামনে হাল হওয়ার জন্য সবচেয়ে বড় একটা উপলক্ষ হলো আপনাদের মুখলেসানা আন্তরিকতাপূর্ণ দোয়া এবং আন্তরিকতাপূর্ণ সহযোগিতা। আমি মনে করি এটা থাকলে আল্লাহর কুদরত নুসরত রহমত আমাদের সামনে হাল থাকবে, আমরা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখার ক্ষেত্রে আমাদের জানবাজি লাগিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় আপনাদের সামনে ব্যক্ত করছি। আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক, আমাদের বড় ভাইরা, আমার একেবারে বড় ভাই হাফেজ মাহমুদুল হক, পরবর্তী আমার মেজ ভাই মাওলানা মাহবুবুল হক, আমাদের সর্বশেষ ছোট ভাই আমরা পাঁচ ভাই মাওলানা মাসরুরুল হক, এবং আমাদের ভাতিজা ভাগিনা ভাতিজি ভাগিনী যে যেখানে আছে আল্লাহ রহমতে আমরা চেষ্টা করছি আব্বার রেখে যাওয়া আর আমাদের মুরব্বীদের রেখে যাওয়া দ্বীনি আদর্শ এবং চেতনার উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহ দ্বীনের খেদমত সাধ্য অনুযায়ী করে যাওয়া, এটার জন্য চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা আমাদের চলার পথে সবচেয়ে বড় পাথেয় বড় সবচেয়ে বড় উপাদান। এই ক্ষেত্রে আপনাদের কাছে বিশেষভাবে আরেকটি দোয়া চাইব, মানুষ যখন বেশি কাজ করে ফেলে, যখন মানুষের ব্যাপক গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা পরিলক্ষিত হয় তখন মানুষ অনেক সময় কোন ফাঁকে নিজের অজান্তেই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন কাজ কম নিক বেশি নিক, কিন্তু আমরা যেন কখনোই সঠিক পথ থেকে বিচ্যুত না হই, আমরা যেন ইখলাসের পরিবর্তে মানুষ দেখানো রিয়াকারী কোন কাজের মধ্যে লিপ্ত না হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথেই সকল কাজগুলো আঞ্জাম দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দেন। ব্যক্তির দ্বীনি আমল, ব্যক্তির আমল সামাজিক এবং প্রাতিষ্ঠানিক এবং এই রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছেন, এটা আল্লাহর অপার অনুগ্রহ মেহরবানি। আমরা যেন সবসময় এটা আল্লাহর অনুগ্রহ এই এহসাস আর অনুভূতি মজবুত ভাবে নিজেদের দিলে ধারণ করি, আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিতে পারি, ইখলাস এবং লিল্লাহিয়াত বজায় রাখতে পারি, তাওয়াজু ইখতিয়ার করতে পারি, তাকাব্বুরের শিকার না হয়ে যাই। এই সব ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা বিশেষভাবে দোয়া কামনা করি এবং আমাদের দিনী কাজে দিনী পথ চলার ক্ষেত্রে আপনাদের অতীতের থেকে আগামীতে আরো বেশি আমাদের আমাদেরকে সহযোগিতা করা, আমাদেরকে আমাদের সাথে শরীক হওয়া এবং আমাদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করা উদাত্ত আহ্বান রাখি। আমি আবারও সর্বশেষ আজকের এই মুবারক ইসলামী মহাসম্মেলনের সভাপতি হিসাবে আমার দায়িত্ব,
আপনাদের এখানে উপস্থিত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, শ্রোতা মণ্ডলী, তৌহিদি জনতা, পর্দারের মা বোনেরা যারাই আছেন তাদের সকলের আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2011 থেকে এখানে জমি ক্রয় করা শুরু হয়েছে। এই জমি ক্রয়ের প্রথম দিন থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই এলাকার অনেক ভাইয়েরা আছেন, তারা হয়তো এর মর্ম, এর গুরুত্ব পুরোপুরি অনুধাবন আগে করতে পারেননি। আমি আশা করব যে আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন যে আপনারা এই জমি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই এখানের প্রথম জমির দলিল হয়তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের নামেই এখানে রেজিস্ট্রি হয়েছে। এটারও একটা বিরাট বরকতের বায়াস আমরা মনে করি। তো যারা এই মাদ্রাসার জন্য হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ এর হাতে এই জমি তুলে দিতে পারেছেন, তারা আপনারা সৌভাগ্যবান, তারা আপনারা এই বিষয়টাকে অনুভব করার চেষ্টা করবেন। এবং এই এলাকাবাসী আশপাশের যারা আছেন তারা সকলেই এই প্রতিষ্ঠানকে আপনাদের প্রতিষ্ঠান মনে করবেন, এবং এই প্রতিষ্ঠানের যত কৃতিত্ব এবং যত দিনই খেদমত, আপনারা যদি এই প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান মনে করতে পারেন, এটাকে যদি ভালোবাসতে পারেন, এটার প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষণ করতে পারেন, এই প্রতিষ্ঠান যত দিনই খেদমত আঞ্জাম দিবে ইনশাআল্লাহ তার মধ্যে আপনারাও শরীক থাকবেন, হায়াতেও মৌতের পরে কবরে থেকেও ইনশাআল্লাহ। তো এই সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহর আলোকে। তো সেই হিসাবে আপনারা এই সুসংবাদ গ্রহণ করুন, বিষয়টাকে অনুভব করার চেষ্টা করুন, এবং আগামীতে আরো বেশি সহযোগিতামূলক মনোভাব পোষণ করার চেষ্টা করুন। আমি সকলকে শুকরিয়া এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং তারাক্কি কামনা করে, এবং আমরা যেভাবে অতীতে একসাথে মিলেমিশে আমাদের পরিবার, আমাদের সহকর্মী সকলে মিলে কাজ করেছি, আগামী দিনে তার চাইতে আরো বেশি মজবুত ঐক্য বজায় রেখে সীসাদানা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে যেন আমরা আমাদের এই দিনী খিদমাতের পথে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কথা বলে আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।